Inverter এর multifunction input. EuRa drive এর OP1 এ আমরা forward এর জন্য terminal connection এবং OP2 তে reverse এর জন্য terminal connection করেছি, যা in default jog এবং emergency stop এর জন্য রয়েছে। তো আমরা এখন parameter multifunction parameter F316 প্যারামিটার চেঞ্জ করব, সেখানে আমরা OP1 কে ফরওয়ার্ড হিসেবে সেট করব, তার মানে F316 এ আমরা 15 সেট করব। তো আমরা ফাংশন বা F316 প্যারামিটারে এন্টার করব, F316 এ আমরা 15 সেট করব, 15 বা 15 হচ্ছে ফরওয়ার্ড রান কমান্ডের জন্য। তো OP1316 প্যারামিটারে আমরা 15 সেট করলাম ফর ফরওয়ার্ড রান কমান্ড, এবং OP2 ফাংশন 317 নে আমরা 16 সেট করব, 16 যা রিভার্স রান কমান্ডের জন্য। তো আমরা OP2 কে এখন রিভার্স রান কমান্ড হিসেবে মাল্টি ফাংশন ডিনোট করেছি, যার ফলে এখন এই ইনভার্টারটিকে যদি আমরা রান দেই টার্মিনাল থেকে, তাহলে OP1 এ ফরওয়ার্ডে ঘুরবে মোটরটি এবং OP2 তে রান কমান্ড আসে রিভার্সে ঘুরবে। তো মূলত মাল্টিফাংশন ইনপুটে আমরা এখানে চেঞ্জ করেছি, যেখানে ডিফল্টে জগ ছিল, এখন আমরা রান করে দেখলাম যে ইনভার্টারটি ফরওয়ার্ডে ঘুরতেছে 20 হার্জে, ইনভার্টারটি রানে গেল। তো এই অবস্থায় মূলত জগে থাকার কথা ছিল ইনবিল্ট পজিশনে, আমরা ফরওয়ার্ডে এখন ইনভার্টারটি রানে চলে গেল। মাল্টিফাংশন ইনপুট চেঞ্জের মাধ্যমে আমরা OP1 কে ফরওয়ার্ড হিসাবে ডিফাইন করে দিয়েছি, এখন ইনভার্টারটিকে অফ করলাম, এবার রিভার্স রান কমান্ড দেওয়া মাত্রই ইনভার্টারটি রিভার্সে ঘুরতে থাকলো, কেননা OP2 কে আমরা এখন রিভার্স হিসাবে সিলেক্ট করে রেখেছি। তার মানে এইভাবে আমরা মাল্টিফাংশন ইনপুট সেট করে আমরা চাইলেই যে কোনো মাল্টিফাংশন ইনপুটকে ফরওয়ার্ড রিভার্স বা অন্য যে কোনো প্রয়োজনে আমরা ইউজ করতে পারবো। এইভাবে যে কোনো ড্রাইভ বা ইনভার্টারের মাল্টিফাংশন ইনপুট সেট করা যায়। এখানে মূলত আমরা OP1 এবং OP2কে যথাক্রমে ফরওয়ার্ড এবং রিভার্স হিসাবে সেট করেছি, যা ইনিশিয়ালি OP1 জগ বাটনের জন্য ছিল বা জগ রান কমান্ডের জন্য ছিল, এখন OP1 ফরওয়ার্ডের জন্য ডিফাইন করা হয়েছে প্রোগ্রামের দ্বারা। তো এইভাবে মূলত মাল্টিফাংশন ইনপুট সেট করা হয়, এবং মাল্টিফাংশন ইনপুট সেট করে যে টার্মিনালগুলো রয়েছে এই টার্মিনালগুলোকে এক্সটার্নাল অপারেট করা সম্ভব। ফরওয়ার্ডের মাধ্যমে আমরা ফরওয়ার্ডে ড্রাইভ করতেছি এবং রিভার্সের মাধ্যমে আর রিভার্সে।